মিঠাই ধারাবাহিকের প্রতিটি এপিসোড যেন আগের এপিসোডকে ছাপিয়ে যাচ্ছে। বলা বাহুল্য, একদিকে যেমন টান টান উত্তেজনা, কি হয় একটা ব্যাপার, তেমনি অন্যদিকে মিঠাই সিডের মিষ্টি প্রেমালাপ, সব নিয়ে জমজমাট বর্তমানে সবার সেরা ধারাবাহিক মিঠাই। সিডের অ্যাক্সিডেন্টের সেই প্রমোটি সামনে আসার পরে ধারাবাহিকের প্রতি দর্শকের কৌতূহল অনেক বেড়ে গেছে। প্রথমের দিকে দর্শকের কৌতূহল ছিল কে বা কারা সিডের এমন ক্ষতি করছে। অনেকদিন আগে সেই বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়েছিলাম যে এই সবের পিছনে কে বা কারা থাকতে পারে। অবশেষে তেমনটাই হতে যাচ্ছে। সিডের চরম শত্রু ওমি পিসে মশাইয়ের সাথে হাত মিলিয়েছে। এবার তারা কোন পথ বেছে নেয় সেটাই আগামী পর্বগুলিতে পরিষ্কার হবে। তবে ইতিমধ্যে অনেকে বলছে বেশ কিছুদিন যাবৎ সোমের আচরণ কিছুটা সন্দেহজনক লাগছে তাদের কাছে। তাহলে কি আবার খল চরিত্র হবে সোম? একবার পিসে মশাইয়ের কথায় মোদক পরিবারের বিরুদ্ধে চলে গেছিল সোম, আবার সেই ব্যক্তি গল্পে ফিরেছে, তাই এমনটা হতেই পারে। তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে, কেননা সোম চরিত্রটি অনেক আগেই পাল্টে গেছে আর এখন দর্শকের প্রচুর ভালোবাসাও পেয়েছে। হঠাৎই তাকে আবার ভিলেন বানিয়ে দিলে সেটা মোটেও উচিত হবে না। মোদক পরিবার সবার খুব প্রিয়, তাই এই পরিবারে যেন কেউ ভিলেন না হয় এমনই ইচ্ছা প্রকাশ করেছে অসংখ্য মিঠাই দর্শকেরা। তো বন্ধুরা, তোমার কি মনে হয়, ওমি পিসে মশাইয়ের সাথে আরও কেউ আছে? কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।